फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल मो लव्स बाबाई। तुम्हारा केमन आছো? आशा करी खूब ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আজকে চলে এসেছি একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চা বসিয়ে দিয়েছি, চা চা বসিয়েছি আর হলো স্নান হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 6:50 बजे এখন দেরি, আজকে তো সানডে তো বাবা স্কুলে কোনো এ নেই। तो स्नान कर मैं भात बसिए देव देखी और पापा आर कि आने बजार थे तरह गए रान्ना आज के एक मटन आनबे ऐले खा खा बोल आज के एक मटन आनबे ऐले खा खा बोल देखिए बोली और डाक दी। चलो तुम्हारे संगे तो शेयर करब, देखते थको। हाय गाइस, तो रान्ना एक पलक हो गए, खावा दावा सकाले माछ भाजा दिए। तो आजकल मेनुटा देखाई। चलो टी माछ एखाने कटा पाबदा माछ आछे, एई जे मटन आमि एई जे एखाने रेखेछि एटा हलो चई झाई, एटाके छाड़ाबो तारपरे काटबो। मटनटा अलमोस्ट डान, देखो कषानो हो गए। तो एबार जल दिए प्रेसार कुक कर ले कमप्लीट हो जाए। तो देखो प्रेसार कुक करते बसिए दिए। तो गरमे देखते पाच्छ नाजेहाल हो गए, चट जल्दी करब रान्ना। और देखो सानडे मेनुते ढेड़स भाजा बाबाई आर बाबार आमार तीनजनेरई फेभारिट। और चिचिंगा भाजा करेছি আর এই যে পাবদা মাছ একটা বাবাইকে ভেজে দেব বলে। আর চাটনি ওইদিকে, আর এদিকে তোমার মাটনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পাবদা মাছ দিয়ে একটু বেগুন দিয়ে হালকা করে ঝোল করে দিয়েছি, সরষে টরষে বাটা দিইনি আর কিছু। আর স্নান হয়ে গেছে, বাবা একটু জ্বর জ্বর এসেছে কালকে থেকে। এটা আমার দেওরের মেয়ে, বাবা একটু জ্বর জ্বর এসেছে কালকে থেকে, ওষুধ খাইয়ে দিয়েছি। ঠিক আছে, এবার একটু ঘরটা গোছাবো, গোছানোর পরে বাবা আসবে তারপর ভাত খাবো, তাই তো? এটা আমরা এত গরমে আর পারা যাচ্ছিল না তাই ঘরে চলে গেছি। এই দেখো বাবাই ঘুমাচ্ছে, আমি জেগে গেছি বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে। আমারও একটু চোখটা লেগে এসেছিল গরমে, আর পাচ্ছিলাম না। তো ওই জন্য দেখো দরজা টরজা আটকানো বলে বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখন বিকেল হয়ে গেছে প্রায়, তো বিকেলের পরেই টুকিটাকি কাজ আছে। আর রাত্রেবেলায় সেরকম কিছু রান্না নেই, জাস্ট রুটি আছে, রুটি করব। তো চলো দেখতে থাকো। দেখো কালকের অ্যালোভেরাগুলো নিয়ে বসেছি, তো এইভাবেই আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিই। আর তারপরে নখ দিয়ে চেঁচে চেঁচে নিই, নখ দিয়ে চাঁচলে পুরো একদম সব থাকে, চামচ দিয়ে চাঁচলে খুব স্লিপ হয়ে যায়, ওই জন্য চাঁচাও যায় না। দেখো পুরো প্লেন হয়ে যাবে। এভাবেই নিয়ে তারপরে মিক্সিতে লেবু দিয়ে, পাতিলেবুর রস একটা দিয়ে আর হলো তোমার ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব, তাহলেই হয়ে যাবে। গ্রাইন্ড করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন ফোন মনে হয় কোথায় ছিল ঠিক অতটা খেয়াল নেই, চটজলদি করে ফেলেছি, ভুলেও গেছি। তো ওই জন্য দেখাতে পারিনি, কিন্তু বাট জেলটা তৈরি করা সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো একদম পুরো প্লেন হয়ে যায়। তো এইভাবেই আমি অ্যালোভেরা জুসটা বের করি, চামচ দিয়ে আগে করতাম বাট হতো না বলে এইভাবেই বের করেছি। তোমরাও ট্রাই করো, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো জুসটা বেরিয়ে গেছে। তো এরকমই হবে, এটাকেই গ্রাইন্ড করলেই অ্যালোভেরা জেল হয়ে যাবে তৈরি। তারপরে তোমার কাচের বয়মে স্টোর করে ফ্রিজে রেখে দিতে হবে। দেখো রুটি করতে এসে কি দশা হলো, গরমকালে রান্নাঘরে ঢোকা ইম্পসিবল। তো রুটি করে এসেই দেন আমি এই ঘরে চলে এসেছি। সবাইকে খাওয়াচ্ছি, দুধ আর রুটি খাচ্ছো, আর আমি মাটন ছিল মাটন দিয়ে খেলাম। দেখেছো তো রুটি করতে গিয়ে কী অবস্থা হলো, তো ওই জন্য এই ঘরে চলে এসেছি। আর খুব ঝাল লেগে গেছে, চই ঝাল খেয়েছি একটা, খুব ঝাল লেগেছে। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করি। যদি কিনা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে। আর আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হালেতে বলতে পারছি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবে যাতে কিনা পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা দিনে তো গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার খেয়াল রেখো টাটা।